হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লার্ন অ্যান্ড প্র্যাকটিস। আজকে আমরা নতুন কোনো টপিক নিচ্ছি না, টাইটেলে যেরকম লেখা আছে ট্যাট পেপার ওয়ানের লেকচার ওয়ানের ম্যাথ ডিসকাশনের যে ভিডিওটা করেছিলাম ওটার মধ্যে একটা কোশ্চেন, মানে ফোর্থ নম্বর কোশ্চেনটা হাফ করা হয়েছিল, বাকিটা আমার মিসড হয়ে গেছে। তো আমি কালকেই দেখলাম মিঠুন সাহা বলে একজন আমাকে সেটা আমার সেই ভুলটা ধরিয়ে দিল, তো ধন্যবাদ মিঠুন সাহাকে, আমি খুব দুঃখিত এই ব্যাপারটার জন্য। তো আমরা আজকে বাকি পার্টটা করব, ঠিক আছে? তার আগে আমি হাফটা সেদিন করেছিলাম, কিন্তু আজকে আরেকবার একটু রিভিশন করে নিই। এটা লস 20% বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস 1024। What percentage shall he gain or lose by selling it for rupees 1472? আচ্ছা, কি দিল? 20% সে লস করেছে। 20% মানে কি? 1/5, ঠিক আছে? এটার মানে কি? কস্ট প্রাইস, মানে যে টাকায় আমি কিনেছি সেটা যদি 5 টাকায় কিনে থাকি তাহলে আমার লস হয়েছে কত টাকা? 1 টাকা। তাহলে আমার সেলিং প্রাইস কি হয়েছে? যেহেতু লস হয়েছে মানে কি, 5 টাকা থেকে কম টাকায় আমি বিক্রি করেছি, কত টাকা লস হয়েছে? 1 টাকা লস হয়েছে। তার জন্য কি করব? 5 - 1 মানে 4, 4 টাকায় আমি বিক্রি করলে সেটা আমার 1 টাকা লস হয়ে গেছে। এবার বলছে 20% লস হয়েছে, কত টাকায় বিক্রি করে? 1024। তাহলে এই 4টা কি ধরেছিলাম? সেলিং প্রাইস। তাহলে 4টা কি আসছে? 1024। এই 4 মানে কি? সেলিং প্রাইসটা, অ্যাকচুয়াল সেলিং প্রাইস যেটা, এটা কি? অ্যাকচুয়াল সেলিং প্রাইস। কস্ট প্রাইসটা আমি বের করব কিভাবে? 5 = এই জায়গাটা আমি সেদিনও দেখিয়ে দিয়েছি, তাই আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা করে ফেলছি। ও সরি, এখানে 4 আসবে, এখানে 5 আসবে, = 4 = 8, 4 = 5 = 20, 4 = 6 = 24, 5 = 6 = 30, (3) 5 = 25 + 3 = 28, (2) 5 = 10 + 2 = 12। তাহলে কি 1280 রুপিসে সে ঘড়িটা ক্রয় করেছিল। 5টা কি ধরেছি? কস্ট প্রাইস। 5 কি ধরেছি? কস্ট প্রাইস। তাহলে আমার কস্ট প্রাইস কত বেরোলো? 1280। বলছে কোশ্চেন কি করেছে? হোয়াট পার্সেন্ট শেল হি গেইন অর লুজ বাই সেলিং ইট ফর রুপিস 1472। এত টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত টাকা লস হবে বা গেইন হবে? তো আমি যদি একটা ঘড়ি 1280 টাকায় কিনি আর যদি সেটা বিক্রি করি 1472, তাহলে আমার কি হবে? বেশি টাকায় বিক্রি করছি মানে কি আমার লাভ হচ্ছে, এখানে আমি গেইন করব, এখানে লুজ করব না, ক্ষতি হবে না। তাহলে কত টাকা গেইন করছি? 1472 - 1280 কত আসছে? 192। তাহলে 192 রুপিস আমার কি হয়েছে? লাভ হয়েছে। কিন্তু আমাকে কি বলেছে কত টাকা লাভ হয়েছে? আমাকে বলেছে পার্সেন্টেজ, পার্সেন্টেজটা বের করতে। এবার আমার তো এত টাকা লাভ হয়েছে, পার্সেন্টেজ কি করে বের করব? গেইন পার্সেন্টেজ কি হবে? কত টাকা লাভ হয়েছে? 192। কত টাকার মধ্যে? 1280 টাকা। লস বা গেইন সবটাই আমরা কি করি? কস্ট প্রাইসের সঙ্গে কম্পেয়ার করি, ঠিক আছে? তো যেহেতু পার্সেন্টেজে নিতে বলেছে তার জন্য আমি কি করব, 100 ইনটু করে দেবো, সঙ্গে পার্সেন্টেজ হয়ে বসে যাবে। এবার কি করছি, 0 0 ক্যান্সেল হয়ে যায়, 4 দিয়ে ডিভাইড করবো, 4 4 = 20, 4 4 = 16, 3 2 = 32, 4 8 = 32, 4 3 = 12, 4 2 = 8। এটা দেখতে পাচ্ছি 16 দিয়ে ডিভাইড যাচ্ছে, 16 2 = 32, 16 3 = 48, 2 দিয়ে 10 কে ডিভাইড করা যায়, 5 3 5 = 15। তাহলে আনসার কত বেরোলো? 15%। আজকে আমি আউট অফ স্টেশন আছি, তো আমার কাছে বোর্ড অ্যান্ড মার্কার নেই,
যখনই আমি কমেন্টটা দেখলাম আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়েছি। আবারও বলছি আমার এই ভুলের জন্য আমি অত্যন্ত দুঃখিত। সো আজকের মতো এই পর্যন্তই, নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।